দীর্ঘ অপেক্ষার পর আগামী মাসে ইস্ট ওয়েস্ট মেট্রোর শিয়ালদা স্টেশন চালু হতে পারে। এই সম্ভাবনার মধ্যেই জট কাটলো জোকা বিবাদী বাগ মেট্রো প্রকল্পেও। ভিক্টোরিয়া মেমোরিয়ালের পাশে স্টেশন তৈরির শর্ত সাপেক্ষে অনুমতি মিলল। জোকা বিবাদী বাগ মেট্রো রুটে মোট ১৩টি স্টেশন থাকবে। এর মধ্যে জোকা থেকে মাঝেরহাট পর্যন্ত মাটির উপরের কাজ শেষের দিকে। এরপর থেকে বিবাদী বাগ পর্যন্ত পাতালে মেট্রো যাওয়ার কথা। চলতি বছরই জোকা থেকে তারাতলা পর্যন্ত পরিষেবা চালু হতে পারে বলে জানিয়েছে মেট্রো কর্তৃপক্ষ। কিন্তু ভিক্টোরিয়া মেমোরিয়ালের পাশে স্টেশন হলে কম্পনে ঐতিহ্যবাহী হেরিটেজ বিল্ডিং এর কোনো ক্ষতি হবে কিনা তা নিয়ে সংশয় দেখা দিয়েছিল। বউবাজারের ঘটনার পর যা আরও চিন্তার বিষয় হয়ে দাঁড়ায়। শেষমেশ নানা পরীক্ষা নিরীক্ষার পর স্টেশন তৈরিতে শর্ত সাপেক্ষে অনুমতি দিয়েছে ভিক্টোরিয়া মেমোরিয়ালের ট্রাস্টি বোর্ড। মেট্রো নির্মাণ ১০০ বছরেরও বেশি পুরনো ভিক্টোরিয়া মেমোরিয়ালের স্থাপত্যে কোনো রকম প্রভাব ফেলবে কিনা সেটা খতিয়ে দেখার জন্য করা হয় একটি কৃত্রিম কম্পন পরীক্ষা। আর সেই রিপোর্ট খতিয়ে দেখে আইআইটি খড়গপুর এবং রুড়কির সেন্ট্রাল বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউট। তাদের দেওয়া রিপোর্টের ভিত্তিতে সন্তুষ্ট হয়েই মেট্রোকে ছাড়পত্র দিল ভিক্টোরিয়া মেমোরিয়ালের ট্রাস্টি বোর্ড। যে শর্তগুলি রাখা হয়েছে সেগুলি হলো, স্টেশন তৈরির সময় নজরদারি চালাবেন আইআইটি মাদ্রাজের বিশেষজ্ঞরা, সেই সঙ্গে কাজের সময় ভিক্টোরিয়া মেমোরিয়াল কর্তৃপক্ষকে বিভিন্ন পর্যায়ের রিপোর্টের কপি দিতে হবে রেলওয়ে বিকাশ নিগম লিমিটেডকে। সেই সার্ভেটা করলেন, এটা হচ্ছে ভাইব্রেশন ইম্প্যাক্ট অ্যানালিসিস। সেই রিপোর্ট আমরা আবার পাঠালাম আইআইটি খড়গপুরকে, সেন্ট্রাল বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউট রুড়কি সেখানে, যাদবপুর ইউনিভার্সিটিকেও পাঠিয়েছিলাম। কিন্তু তারা ইভেনচুয়ালি বলেন যে এই রিপোর্ট অনুযায়ী যেটা সিমুলেট করে আমাদের কাছে পেশ করা হয়েছে সেইখানে এই ভাইব্রেশন থেকে ভিক্টোরিয়ার বিল্ডিংয়ের ড্যামেজের সম্ভাবনা অলমোস্ট নেগলিজিবল, নন এক্সিস্টেন্ট। ভিক্টোরিয়ার সামনে রাস্তা অর্থাৎ কুইন্সওয়ে, যে রাস্তা পার হলেই আমরা দেখতে পাই সারি সারি সুদৃশ্য ঘোড়ার গাড়ি দাঁড়িয়ে আছে, ঠিক সেই দিকের ফুটপাতেই তৈরি হচ্ছে ভিক্টোরিয়া মেমোরিয়াল মেট্রো স্টেশন। আর এখান থেকেই সরাসরি মেট্রো স্টেশন চলে যাবে পার্ক স্ট্রিট এবং ধর্মতলার দিকে, যেখানে গিয়ে সেটা এখনকার যে উত্তর দক্ষিণ মেট্রো তার সঙ্গে মিশবে। শর্ত সাপেক্ষে অনুমতি দেওয়ার পাশাপাশি নির্মাণকারী সংস্থার কাছে দুটি আর্জি রাখা হয়েছে। সেগুলি হলো, রাস্তার বিপরীতে স্টেশন হলেও তার ঢোকা ও বেরোনোর পথ যেন ভিক্টোরিয়া মেমোরিয়ালের দিকেও থাকে, সেই সঙ্গে মাটির উপরে থাকা স্টেশনটির নকশা যেন ভিক্টোরিয়া মেমোরিয়ালের স্থাপত্যের সঙ্গে মিল রেখে করা হয়। অরিত্রিক ভট্টাচার্যের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুত ভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।